Hey everyone, welcome back. আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেসিক্যালি এটা একটা মিনি ব্লগ। আজ হলো সপ্তমী আর সপ্তমীর দিন একদম সকাল সকাল আমরা চলে এসেছিলাম সাউথ সিটিতে। সাউথ সিটিতে আসার একটা বিশেষ কারণ ছিল, সেই কারণটা একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো বাই দ্য ওয়ে, তোমরা এখানে আমাকে যে শাড়িটা পরে দেখছো এটা কিন্তু নতুন শাড়ি নয়, এটা প্রায় বছর চারেকের পুরনো একটা শাড়ি। এটা আমাকে অভিষেকই দিয়েছিল একটা পুজোয় আর কি। সো খুব একটা তো শাড়ি পরা হয় না, তো ভাবলাম আজকে সকালবেলা এই শাড়িটা পরেই বেরোই। সাউথ সিটিতে ঢুকে একটা খুব সুন্দর ভাইব পাচ্ছিলাম, চারিদিকে আলো ঝলমল করছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছিল সাউথ সিটি মলটা। সো সবার আগে আমরা চলে এসেছিলাম একটু খেতে, কারণ আমাদের খুব খিদে পাচ্ছিল। সো আমরা একটা কফি শপে এসেছিলাম আর এখানে আমি অর্ডার করছিলাম। কফি টফি খাওয়ার পর এরপর আমরা আবার একটু সাউথ সিটি মলটাই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো দুর্গাপুজো উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে মলটাকে, খুব সুন্দর লাগছিল। আর এই সব ঘোরাঘুরি করার পর এরপর আমরা আমাদের আসল উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমাদের সাউথ সিটিতে আসা, সেই কাজের জন্য আমরা চলে গেলাম। তো বেসিক্যালি আমাদের একটা সিনেমা দেখার প্ল্যান ছিল, সিনেমাটা রাত্রিবেলা দেখবো। তো আর সিনেমা দেখেছি সেটা জানার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এরপরে আমি আরেকটা ব্লগ দেবো, সেটাতে তোমরা জানতে পারবে যে সপ্তমীর দিন সন্ধ্যেবেলাটা আমরা ঠিক কী কী করেছিলাম। সো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম একটা শার্টের দোকানে, এখানে আমরা শার্ট কিনলাম। এটা গড়িয়াহাটের একটা দোকান, আমাদের এক ভাই ওর জন্য আমরা একটা শার্ট কিনলাম। তারপর আমরা চলে গেলাম একটা পাঞ্জাবি দোকানে, সেখানে অভিষেকের জন্য একটা পাঞ্জাবি কেনা হলো। তারপর আমরা সোজাসুজি চলে এলাম বাড়িতে।